आप देख रहे हैं सिलीगुड़ी टाइम्स। सिलीगुड़ी की कई जगहों के नाम बदले जाने के विरोध में आज बांग्ला पक्ष संगठन की तरफ से नगर निगम के समक्ष विरोध प्रदर्शन किया गया। संगठन की मांग है कि बांग्ला व बंगालियों का अधिकार कायम रहे और इसीलिए हिंदी शब्द चौक के बदले मोरिया सरनी का प्रयोग जगहों के नामों में किया जाए। इसके अलावा संगठन ने मांग उठाई कि सड़कों पर विभिन्न दुकानों के सामने जो साइन बोर्ड या बैनर है उनमें बांग्ला भाषा का प्रयोग किया जाए। संगठन की ओर से आज विभिन्न मांगों के समर्थन में डेप्यूटी मेयर राम भजन महतो को एक ज्ञापन सौंपा गया। संगठन के तुहिन भौमिक ने कहा कि डेप्यूटी मेयर ने उन्हें उनकी मांगे पूरी करने का आश्वासन दिया है, फिर भी अगर उनकी मांगे पूरी नहीं होती तो आने वाले दिनों में वे लोग बृहद आंदोलन करेंगे। কয়েকদিন আগে শিলিগুড়ি কয়েকটা গুরুত্বপূর্ণ মোড়কে চকে রূপান্তরিত করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে স্মারকলিপিতে এসেছি। আমরা চাই শিলিগুড়িতে বাংলার ও বাঙালি অধিকার বজায় থাকুক, চক আমাদের বাংলা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না। এটা একটা হিন্দি বলয়ের একটা ভাষা, এখানে আমরা মোড় এবং সরণি বেশিরভাগ সময় বেশিরভাগ জায়গায় আমরা ব্যবহার করে থাকি, সেটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই সেটাকে পুনরায় ফিরিয়ে নেওয়া আসুক। সঙ্গে আমরা আরও দাবি রাখি যে শিলিগুড়ির প্রত্যেকটি ছোট দোকান থেকে মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের যাতে সাইনবোর্ড হোর্ডিং ব্যানার যেগুলো আছে সেগুলো সবকটা জানি বাংলা অক্ষর রাখা হয় এবং প্রথমে সবার উপরে রাখা হয়, তারপরে ইংলিশ হিন্দি যা রাখা তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর আসানসোলে আমরা বাংলা পক্ষ এই দাবি করে এই অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি। সেখানে আসানসোল পৌরসভা একটি নোটিফিকেশন জারি করেছে যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা দোকানে বাংলা বাধ্যতামূলক লিখতে লাগবে। আমরা চাই মহানগরীক অশোক ভট্টাচার্য যেন এটা নিয়ে একটা কর্পোরেশনের দাবি উঠায় সবাই যাতে সম্মতি দেয় এবং একটা আইনে পরিণত করা হয়। আর ভিতরে আমাদের সঙ্গে কথা হলো, অশোক ভট্টাচার্য মহাশয় নেই, ডেপুটি মেয়র ছিলেন, তিনি আমাদের কথা শুনলেন এবং তিনি গুরুত্ব সহকারে বললেন যে এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, আপনাদের কথাকে আমরা সম্মান জানাই, আমরা প্রস্তাব রাখবো এবং সঠিক সময় আপনারা জানতে পারবেন যে এটা চেঞ্জ হলো মানে পুনরায় মোড় ফিরিয়ে আসলো কি না উনি আমায় জানিয়ে দেবেন। যদি এটা না ফিরে আসে তাহলে আমরা ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। জবাব তোমায় দিতে হবে, নইলে প্রতিবাদ তীব্র হবে।